100 দিনের কাজের টাকা নিয়ে বর ঘোষণা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজ সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারের সরিষা হাই স্কুলের মাঠে একটি বস্ত্র বিতরণী অনুষ্ঠানে সোমবার যোগ দেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি 100 দিনের কাজের টাকা নিয়ে বর ঘোষণা করে দিলেন। তিনি জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকার বাংলার মহিলাদের প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারলে 100 দিনের কাজের টাকাও রাজ্য সরকার দিতে পারবে। কেন্দ্রীয় বঞ্চনা বন্ধ না হলে আগামী দিনে রাজ্য সরকার 100 দিনের কাজের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে বলে এদিন তিনি দাবি করেছেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি 37,000 কোটি টাকা দিয়ে বাংলার মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দেয়, তাহলে আপনার পারিশ্রমিকের ব্যবস্থাও আমাদের মা মাটি মানুষের সরকার করবে। কারো উপর নির্ভর করতে হবে না। বাংলা ভিখারি নয়, যদিও এদিনের অনুষ্ঠান থেকেও তৃণমূল সাংসদের বক্তব্যে উঠে আসে কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার বিষয়টিও। অভিষেক জানান, দিল্লির সরকার আমাদের ভাতে মারার চেষ্টা করছে, কিন্তু আমরা দিল্লির সরকারের কাছে মাথা নোয়ানোর জন্য প্রস্তুতি নই। কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল এই ঘটনার প্রতিবাদে যে আন্দোলন করে এসেছে সেটা ট্রেলার ছিল। নভেম্বরের পর থেকে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল। এর পাশাপাশি এদিন তিনি দাবি করেন, কোভিড চলাকালীন ডায়মন্ড হারবার মডেল সর্বত্র প্রশংসিত হয়েছে। এই লোকসভা কেন্দ্রে বাম জমানায় সেরকম কোনো কাজ না হলেও নতুন কলেজ নির্মাণ, মহিলা বিশ্ববিদ্যালয়, হাসপাতাল নির্মাণ, রাস্তা সংস্কারের একাধিক কাজ হয়েছে বলে দাবি তার। সেই কাজের নিরিখেই আগামী লোকসভা নির্বাচনে